Oggi podie rampighi. সো আজকে আমি সারাদিন এই 24 আওয়ার্সের জন্য এ টু জেড এইসব ওয়ার্ড দিয়ে শুধু খাবার খাবো, বাদ যাবে না কোনো শিশু কোনো ওয়ার্ডে, বাদ যাবে না সবগুলো ওয়ার্ডই খাবো, এটা যত কঠিন ওয়ার্ডই হোক না কেন, বাট আমি খাবো, ওকে। তো আই জাস্ট ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আর শুরু থেকে বলে রাখি ভিডিওটা হয়তো আজকে একটু বড় হবে, কারণ যেহেতু 24 আওয়ার্সের জন্য আর এতগুলো মানে এতগুলো ওয়ার্ড তো একটু তো বড় হবে, তাই না? ও এই তো আর বেশি কথা বলবো না, এখনই আমি আমার চ্যানেলটা শুরু করবো। অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, 12টা বেজে গেছে, আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই এখন করবো হচ্ছে আমি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে মানে এ থেকে শুরু করে দেখি কয়টা ওয়ার্ড আমি খেতে পারি, মানে ওয়ার্ড তো না ওয়ার্ড দিয়ে ফুডগুলো আমি কয়টা খেতে পারি। সো লেটস গো। তো অ্যালফাবেটের মধ্যে সবার আগে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে এ, এ। ওকে, তো এখন আমি এ দিয়ে খাবো হচ্ছে সবার আগে মর্নিংয়ে দিস ওয়ান, এটা হচ্ছে এসিবি অ্যাপেল সাইডার ভিনেগার। তো এখন আমি খাবো হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার। ফার্স্ট ওয়ার্ড তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি হচ্ছে বিয়ে, আমি বিতে খাবো হচ্ছে ট্যানান। এখানে আমি কিছু স্লাইসেস অফ ব্যানানা নিছি, কারণ এটা বিতে খুব ইজি আর খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে, যদি আমার খুব বেশি এটা পছন্দ না, বাট হয়ে যাবে। আমার বিয়ে কমপ্লিট, আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি প্রত্যেকটা খাবার কিন্তু খুবই অল্প অ্যামাউন্টে খাচ্ছি, কারণ যেহেতু ওয়ার্ড অনেকগুলা আর খাবারও অনেকগুলোই হবে যেমনই হোক, কিন্তু এর জন্য আমি অল্প করে খাচ্ছি যেন আমি সারাদিনের পুরোটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি। এনিওয়েজ, তো এখন আমি খাবো হচ্ছে সিডি, আর কোনো বেটার অপশান আমি পাইনি, এটা হচ্ছে সিডি আমার বেটার অপশান, হেরো হচ্ছে কফি। তো এখন আমি খাবো হচ্ছে কফি, আর আই লাভ কফি। তিনটে ওয়ার্ড তো কমপ্লিট হয়ে গেল, আমি আর কি উল্টা পাল্টা খাচ্ছি, মানে চ্যালেঞ্জের শুরুতেই একটু কেমন যেন লাগতেছে, কারণ আমি ফার্স্টে ভিনেগার খেলাম, তারপর কলা খেলাম, তারপর কফি খেলাম, একটু কেমন যেন লাগতেছে, এটা সিকুয়েন্সটা ভুল গেছে। আচ্ছা এনে তো এখন আমি বাড়ি হচ্ছে, ওকে এখন আমি বাড়ি না মানে এখন আমি খাবো হচ্ছে ডি দিয়ে, তো আমি ডি দিয়ে খাবো হচ্ছে এটা, সি এটা হচ্ছে ডমডম চিপস, তো আমি সি দিয়ে খাবো, সরি ডি দিয়ে খাবো হচ্ছে এটা। এটা আমি খুব কষ্টে বের করছি, আমার আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে আমি কী খাবো আসলে ডি দিয়ে, এখন আমি খাবো হচ্ছে দিদির ডবল চিপস, সকাল সকাল চিপস। আল্লাহ, খাবো হচ্ছে আমি ই দিয়ে এগ, আমি এগ ছিলতে পারি নাই, কেমন যেন হয়ে গেছে, একটু উপর থাপুর হয়ে গেছে, এই কি বলে এটা কি টু, কেমন যেন হয়ে গেছে, সমস্যা নেই, এখন আমি এটাই খাবো। সো ই ফর এগ, আমার ডিমটাও খাওয়া শেষ, তার মানে আমার ই কমপ্লিট, এখন হচ্ছে অ্যাপের পালা, ই অ্যাপ, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি অ্যাপে খাবো হচ্ছে কী খাবো, আমি ফার্স্টে ভাবছিলাম যে ফুচকা খাবো, কিন্তু ফুচকা যদি আমি দুপুরবেলা খাই আমি অসুস্থ হয়ে পড়বো, অ্যাপে খাবো হচ্ছে ই খাবো না, মানে এদের কেমনে খাবো আমি, এরা খাওয়ারও তোরা। আচ্ছা এনিওয়েজ, মানে খাওয়ার মধ্যে কিন্তু কেমনে খাবো, আচ্ছা সো আমি অ্যাপে খাবো। এখানে আমি কিছু ফ্লাওয়ার নিয়েছি, মানে এখানে আমি কিছু আটা নিছি, তো আমি অ্যাপে এই আটাটাই খাবো, কারণ আমার কাছে আর কোনো অপশন নাই, আমি পাইনি এই খাবার, তো এখন আমি এটাই খাবো আটা। এটা কেমন কাঁচা কাঁচা, এনিওয়েজ অলরেডি আমার ভিডিও 15 মিনিটের হয়ে গেছে, আল্লাহ যেন আজকে ভিডিও আমার 1 ঘন্টা হয়ে যাবে। এনিওয়েজ তো এখন আমি খাবো হচ্ছে কি গেল, এবিসি ওকে, এখন আমি খাবো হচ্ছে জি দিয়ে, আর আমি ভাবলাম জি আর এইচ দুটো আমি একসাথে খাবো, আর দেখে দুটোতে আমি কি খাবো। ফার্স্টে আমি জিতে খাবো হচ্ছে গ্রিন চিলি, তো এই যে এখানে একটা আমি মিডিয়াম সাইজের একটা গ্রিন চিলি খাইতেছি, আর তার সাথে আমি এইচে খাবো হচ্ছে হানি,
তো এখন এই দুটোকে আমি একসাথে মিশিয়ে খাবো আই থিং তাহলে একটু টেস্ট একটু বেটার আসবে আর আই ডোন্ট নো এনিওয়েজ তাই এখন আমি ডিপ করতেছি চিলিটাকে হানির মধ্যে সকাল থেকে যা যা খাইতেছি আল্লাহ জানে রাত পর্যন্ত আমি কি যে কি খাবো আল্লাহ জানে ওকে এনিওয়েজ তো এখন আমি খাবো হচ্ছে কে আর কি ফর আমি খাবো হচ্ছে টিং 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 কে ফর আমি খাবো হচ্ছে ক্যাচাপ একটু সামান্য একটু ক্যাচাপ খাবো কে ফর ওকে তো এখন আমি খাবো হচ্ছে এল আর এল ফর খাবো হচ্ছে আমি লেমন মানে একটু ছোট একটু লেবু নিলাম পাউডার মিল্ক তো পি দিয়ে শুরু করলে এটাকে আমি এখন মিল্ক বানাই ফেলব তো আমি এটাকে পানিতে একদম লিকুইড মিল্ক করে ফেলছি তো এখন এটাই খাবো পর্যন্ত খাবো কারণ আমি একটু পর আজান দিয়ে দেবে আমি বেশি একটা লেট করবো না তো এন্ড ফর আমি খাবো হচ্ছে কিছুটা নাটস তো এখানে আমি কিছুটা নাটস নিলাম এই যে তো অনেকক্ষণ পর আমি আবার চলে আসলাম কারণ আমি আসলে একটু পড়তে বসেছিলাম এই কারণে আমার খেয়ালই নেই যে আজকে আমি ফুড চ্যালেঞ্জ করতেছি আজকে আমি সারাদিন যেগুলো খাইতেছি মানে আমার পেট তো ভরতেছে না এগুলো কী যে খাইতেছি আল্লাহ জানে বাট এনিওয়েজ এখন আমাদের আরও অনেকগুলো ওয়ার্ড বাকি যেমন ও থেকে শুরু করে সবগুলো ও পি কিউ আর এস ইউ বি ডব্লিউ এস ওয়াই জেড বা আমি পড়াশোনা খুঁজি নেই আমি আমার বাকি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য এখন যাবো হচ্ছে সরাসরি কিচেনে আর ওখানে গিয়ে দেখবো কী খেতে পারি সো লেটস গো টু মাই কিচেন আর আমার মানে এই চ্যালেঞ্জটা এমন একটা চ্যালেঞ্জ যে মানে কোনো অতিরিক্ত সাজগুজোর কোনো প্রয়োজন নাই মানে যেই যেমনি আসো অমনি ভিডিওটা করে ফেলে যেমন আমি এখন কিচেনে চলে আসছি সরি ফর দ্য লাইটিং লাইটটা উপর আর আমার রিং লাইটটা আমার ভালো লাগতেছে না এনিওয়েজ তো আমি আগে ফোনটা সেট করে নিই একটা জায়গায় ওয়েট 12 সেকেন্ডস লেটার তো এখন আমি খাবো হচ্ছে ও দিয়ে আর আমি ও দিয়ে কী খাবো এনি গেসেস ভাবতে থাকি আই থিঙ্ক অনেকে রাইট গেস করছে যে ও দিয়ে হচ্ছে মানে ও বললেই সবার আগে মাথায় আসবে হচ্ছে অরেঞ্জ তো এখন খাবো হচ্ছে আমি একটা অরেঞ্জ তো একটা না কারণ আমার এখন আরও অনেকগুলো ওয়ার্ড বাকি একটু খাবো যেন আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাও এই তো এটাকে এখন আমি একটু কেটে নিই এখন আমি খাবো হচ্ছে পো দিয়ে না পি আমার এই পটেট উচ্চারণ করার জন্য আমি বাবার পো পো বলে ফেলতেছিলাম ভুলে রান্না করার মতো এনার্জি নাই আমার সো হ্যাঁ এটা আল দিস লাগছে তো এখন খাবো হচ্ছে কিউ দিয়ে তো কিউ মানে কিছু কিছু এই চ্যালেঞ্জে কিছু কিছু ওয়ার্ড এমন যে এটাতে খাবার বের করতে আমার আমার আরো কয়েকবার মানে কয়েক বছর ভাবতে হবে এমন লাগছিল আমার যে আমি কি খাবো কি খাবো কিউ দিয়ে কি খাবো ফার্স্টে ভাবছিলাম কি কোয়েল পাখির ডিম খাবো বাট এটা তো ডিম তো এক হয়ে গেছে
তো এই জন্য আমি আমি দেখলাম পরে যে আমি যেহেতু এখন ডায়েটে আছি তো যদি আমার ওটস খাওয়া পরে তো ওটস হচ্ছে কুইকার ওটস তো আমি একটু দেখাই খারাপ লাগছে মনে বমি বমি আসবে আমার লাগতেছে এখন হচ্ছে পালা টি এর তো এখন আমি টি দিয়ে খাবো হচ্ছে টি টিতে আমি খাবো হচ্ছে টি ইয়েস এখন আমি খাবো হচ্ছে টিতে চা কারণ চা ছাড়া আমার কাছে টিতে আর কোনো ভালো অপশন আমি পাই নাই তো এটাই খাবো যদি এখন এটা চা খাওয়ার টাইম না নর্মাল 10টা বাজে কে চা খায় বাট আমি খাবো তো আমি আগে থেকে চা বানিয়ে রেখে দিছি যেন আমার আর কষ্ট করে ভিডিওর মাঝখানে গিয়ে চা না বানাতে হয় তো এখন আমি খাবো হচ্ছে চা আর চাটা যেহেতু খাবো আমি যাবো একটু আরাম করে খেতে তো আমি একটু জানালার পাশে বসে বসে চা খাবো যেন আমি একটু আমার চাটাও এনজয় করতে পারি আমি আগে একটু দেখাই এটা আসলে চা নাহলে বলবো গরম পানি ঢেলে দিছি কি আজব ব্যাপার তো এখন আমি খাবো হচ্ছে ইউ দিয়ে আসলে ইউ দিয়ে আমি কোনো খাবার খুঁজে পাইতেছিলাম না যে ইউ দিয়ে আমি আসলে কি খাবো যেটা আমি আগেও বলছি সাউন্ড করে কে আমি ইউ দিয়ে খাবো হচ্ছে মেয়েরা অনেকে জানে যে এটা কি মানে এটা মেয়েদের স্কিন কেয়ারের জন্য ইউজ করা হয় তো আমি ইউ দিয়ে খাবো হচ্ছে কিছুটা উপটান এখন হয়তো অনেকে চিনছেন যে উপটানটা কি উপটান আসলে ইউজ করা হচ্ছে আমাদের ফেসের জন্য ডিপ ক্লিনজিং এর জন্য বাট আমি যদি ইউ দিয়ে আর কোনো কিছু পাই নাই খাওয়ার মতো ট্রাস্ট মি আমি পাই না ইউ দিয়ে কিছু খাওয়ার মতো আপনারা যদি পান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে ইউ দিয়ে আসলে কি খাওয়া যেত বা আমি কি খেতে পারতাম বাট যেহেতু আমি খুঁজে পাই নাই তো আমি এখন ইউ দিয়ে উপটানি খাবো আল্লাহ জানে আমার কি যে কি আল্লাহ খাইতেছি আল্লাহ আমি আচ্ছা তো আমি একদম সামান্য পরিমাণে একটু নিছি কিন্তু কি আছে তো আমার লাস্ট পাঁচটা ওয়ার্ড বাকি সেটা হচ্ছে বি এখন আমি খাবো হচ্ছে দিদি এটা রিলেটেডই একটা খাবার সেটা এটা 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 অনেকে হয়তো চিনে এটা হচ্ছে সি এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তো এখন এটা আমি টেস্ট করব হো আল্লাহ এটার স্মেলটা আমার ইচ্ছা করে আমি স্মেলটাই সারাদিন নিতে থাকি মানে ভালো লাগে আমার সো এখন এটাকে আমি টেস্ট করে দেখি যেহেতু স্মেলটা এত সুন্দর আই থিঙ্ক ভালো হবে মিষ্টি টাইপের হবে দেখি কতটুকু আমি সঠিক পাবো না আমার কেমন খারাপ লাগতেছে শরীরটা কি এটা কি খাইছি আমি A few minutes later. তো আমার বাকি আর লাস্ট হয়তো চারটা ওয়ার্ড বাকি তো হয় চারটা ওয়ার্ড তাতে কমপ্লিট করে আমার চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল ওকে তো এখন আমি খাবো হচ্ছে WDWD আসলে ওয়াটারমেলন খাওয়া যেত বাট আমি ওয়াটারমেলন এই সিজনে পাবো না তাই না তো এই জন্য আমি খাবো হচ্ছে WD এটা
W collagen powder এটা মূলত বডি হোয়াইটেনিং এর কাজ করে তো এটা মূলত খেতে হচ্ছে সকালবেলা খালি পেটে বাট আমার কাছে কোনো অপশন নাই সো দ্যাটস হোয়াই আমি এখন এটাই খাবো আর এটা আমাকে পাঠানো হয়েছিল মেবি গো গ্লো গর্জিয়াস পিস থেকে সো ইয়া এটা আর একটু পারচেজ করতে চাইলে সেখান থেকে নক করে নিতে পারেন এনিওয়েজ তো এখন আমি এটাই খাবো কাট করে নিই এখানে অপশন দিয়ে দিছে কাটে কাটে আমি আমার ধারা ঠিকঠাক মতো কোনো একটা কাজ হইব না মানে আমি শিওর একটা প্যাকেট খুলতে গিয়ে সব ফায়ার ফেলছি ও বাবা এনিওয়েজ তো এখন আমার প্যাকেটটা আলাদা এমনি কেউ খোলে প্যাকেট আমি ছাড়া মনে হয় না আর কেউ খোলে তো মানে আমি কি বলবো এটা নিয়ে এত গবেষণা করার পর আমি এক্স দিয়ে কোনো একটা খাবার বের করতে পারি নাই তো মানে আমি কি বলবো এক্স দিয়ে যদি আমি খাবার না খাই তাহলে আমার পরে কি বাকি ওয়াই অ্যান্ড জেড এটা আমার কমপ্লিট হবে না বাট এক্স দিয়ে আমার কিছু না কিছু তো খাওয়া লাগবেই শরীরটা খারাপ লাগতেছে এনিওয়েজ তো এক্স দিয়ে আমি খুবই কষ্ট করে একটা খাবার বের করছি যে আমার তো এক্স খাওয়া লাগবে তাই না তো এই জন্য আমি খাবো হচ্ছে এক্স দিয়ে কেউ হাসবেন না ঠিক আছে কেউ হাসবেন না এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট একটা খাবার মানে এটা খুবই এক্সপেন্সিভ একটা খাবার সবাই এটা খেতে পারে না তো আমি খুবই কষ্ট করে আমি একদম বুদ্ধিজীবী হয়ে গেছি এটা বের করতে তো কেউ হাসবেন না ঠিক আছে এটা কী খাবার খাবারটা দেখে কেউ হাসবেন ওয়াটারমেলন খাই বাট ওয়াটারমেলনের কি জানার নাম এক্স দিয়ে আছে বাট এই টাইমে আমার এক্স বা ওয়াটারমেলন আমার এই টাইমে মানে খাওয়া পসিবল না কারণ এটা ওয়াটারমেলনের সিজন না সো আমি সো আমি এক কর্নার দিয়ে এই খাবারটা এক কর্নার দিয়ে খাবো আমি এখন খাবো হচ্ছে আমি ওয়াই দিয়ে আর ওয়াই পরে একটা বাকি সেটা হচ্ছে জেড তারপর কমপ্লিট হচ্ছে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আজকে ভিডিওটা এত বিশাল হবে আই থিঙ্ক আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে এনিওয়েজ ওয়াই দিয়ে তো আর আসলে আমি এটা খাবো না মানে ডিমটা খাবো না কারণ ওয়াই দিয়ে তো ডিম না ওয়াই দিয়ে শুধু খাবো হচ্ছে আমি ডিমের কুসুমটা এই গিয়োগটা আমি খাবো তো কুসুমটা বের করে ফেলে আমি খাবো শুকনা শুকনা গলা দিয়ে আমার নামতেছে না ভিডিও ছিল আমার আমি জানি আজকে এটির পর আমি খুব মানে আমার খুব উইক ফিল হবে কারণ কী যে সারাদিন আমি কী খাইছি না খাইছি সেটা তো আপনারা দেখছেনই যে আমি এমন কোনো খাবার খাইনি যেটা আমার পেট ভরবে বরঞ্চ আমি সারাদিনে এমন আজব খাবার খাইছি যেগুলো খেয়ে আমি খুবই মানে এখনই খুব অসুস্থ ফিল করতেছি আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে সো ফাইনালি আমি অনেকের রিকোয়েস্ট রাখতে পারলাম কারণ অনেকের অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে ফুড চ্যালেঞ্জ করেন তাই ভাবলাম কিছু ইন্টারেস্টিং নিয়ে আসি ফুড চ্যালেঞ্জের মধ্যে তো এই জন্য আমি আজকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফুড চ্যালেঞ্জটা করলাম কারণ আমি দেখিনি এটা আজ অব্দি কোনো বাংলাদেশে কোনো কেউ ট্রাই করছে সো আই থিঙ্ক ফার্স্ট টাইম আমি করছি তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো ইয়াজ অবাজব জিনিস কেউ খাবেন না আর পরবর্তীতে আমি কি ভিডিও করবো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা জানালে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কী চান ঠিক আছে পরবর মতো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল আইকনটা তো টিং করে বাজিয়ে দেবেন যেন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই 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 বাই